ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্ডস এখন আমরা এই ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস এট সলভ করবো আশা করি প্রত্যেকের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকে ওকে চলো আসো আজকের প্রথম প্রবলেম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা তিনশো উনিশ দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি একটি এক আর বাকি চারটি কি নিতে হয় বলে দিকে শুনুন এটা কত দ্বারা বিভাজ্য হবে বলছে বলে দেখি তিনশো উনিশ দ্বারা চলো আমরা তিনশো উনিশ দিয়ে এটাকে ভাগ করি এরকম যদি বলে বিভাজ্য না তুমি ভাগ করবে কত দ্বারা বিভাজ্য তিনশো উনিশ দ্বারা কত অঙ্কের সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম যাই জায়গুলো ভাগ করা শুরু করো প্রথমে প্রথমে তিনবার দেও তার মানে কত হয় নয়শো সাতান্ন রাইট বিয়োগ করো তেতাল্লিশ চারশো ত্রিশ একবার দিলে কত হয় তিনশো উনিশ বিয়োগ করো কত হয় একশো এগারো ভাগ মিললো না এবার ভাগ মিলাতে গেলে দুটো রাস্তা হয় একশো এগারো মাইনাস করতে হবে নয় কিছু যোগ করতে হবে একশো এগারো যদি মাইনাস করে তাহলে সংখ্যাটা চার অঙ্কের হয়ে যাবে তার মানে বস বিয়োগ করতে পারবে না তোমাকে কি করতে হবে তাহলে যোগ করতে হবে স্যার কত যোগ করবো এই ফাজক আর ভাগ শেষে ডিফারেন্স ফাজক আর ভাগ শেষে ডিফারেন্স কত হয় বলে দেখি ভাই দুইশো আট হয় রাইট তার মানে তোমাকে দুইশো আট যোগ করতে হবে তাহলে সংখ্যাটা হচ্ছে দশ হাজার প্লাস দুইশো আট তাহলে যোগ করলে কত হবে দশ হাজার দুইশো আট তাই সংখ্যাটা যদি মিলাতে হয় যোগ করতে হবে কিছু কত যোগ করবো হয় একশো এগারো বিয়োগ বিয়োগ তো করা যাবে না তাহলে যোগ করবো এই দুইটা ডিফারেন্স ডিফারেন্স দুইশো আট হয় দুইশো আট যোগ করতে হবে অপশন বি কোন ক্ষুদ্রতম কোন বর্গ সংখ্যা তিন চার পাঁচ ছয় আট দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে ফার্স্ট কাজ তুমি লসও বার করে নিন তিন চার পাঁচ ছয় আট দুই বার দিলে তিন তিনে দুই দুগুণে চার পাঁচ পাঁচই তাড়াতাড়ি করো তিন দুগুণে ছয় চার দুগুণে আট আরো দুই বার যায় দুই বার দিলে তিন তিনি ছোট সংখ্যা দিয়ে দিবে পাঁচ পাঁচই তিন দুই দুই চার আরো তিন বার যদি দেওয়া হয় এক একই পাঁচ পাঁচই তিন ওকে তিন আর থাকবে না লেখলে হয় সবগুলো গুন করো দুই গুণন দুই গুণন তিন গুণন পাঁচ গুণন দুই ওকে চলো সবগুলো গুন করবে এবার গুন করে স্কোয়ার আকারে সাজাবে কেন দাঁড়াবা দিয়ে মানে লসু এবং বলছে সংখ্যাটা পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ মানে স্কোয়ার আকারে সাজাও দুইটা দুই গুণ করলে দুই স্কোয়ার তিন একা একাই থাকবে পাঁচ একা একাই থাকবে দুই একা একই থাকবে এবার পূর্ণবর্গ বানাতে গেলে কি করতে হবে যেগুলোর উপর স্কোয়ার আছে ভেরি গুড যাদের উপর স্কোয়ার নেই সেখানেও স্কোয়ার দেব এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার নাই স্কোয়ার দিয়ে দেবো স্কোয়ার নাই স্কোয়ার দিয়ে দেওয়া স্কোয়ার নাই স্কোয়ার দিয়ে দেব স্কোয়ার ভাঙলে দুই স্কোয়ার চার তিন স্কোয়ার কত হবে নয় পাঁচের স্কোয়ার পঁচিশ দুই স্কোয়ার চার এখানে চার নয় ছত্রিশ চার পঁচিশে একশো ছত্রিশ আর একশো গুণ করো তার মানে সংখ্যা ছত্রিশশো রাইট সিম্পল একদম দ্বারাবাদ মানে লশগ পূর্ণবর্গ বলছে দেখো অনুপাতের খুব ভালো একটি প্রবলেম একটি বিদ্যালয়ে ছয়শো সাতজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র আর ছাত্রীর অনুপাত হচ্ছে ছাত্র আর ছাত্রীর রেশিও কত বলে দেখি তেরো নয় ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে তেরো নয় আচ্ছা টোটাল কত বলো দেখি তাহলে বাইশ ভাগ বাইশের ভ্যালু কত বাইশের ভ্যালু ছয়শো ষাট কত গুণ বলো দেখি তিরিশ গুণ তাহলে ছাত্র আছে তেরো ভাগ তেরোর ভ্যালু কত হবে তুমি বলবে এটাও তিরিশ গুণ তার মানে তিনশো ছাত্রী নয় ভাগ নয়ের ভ্যালু কত এটাও তিরিশ গুণ তার মানে দুইশো তার মানে ছাত্র আছে কতজন দুই তিনশো জন ছাত্রী দুইশো সত্তর এবার বলছে কিছুদিন পর তিরিশ জন ছাত্রী তিরিশ জন ছাত্রী জয়েন করলো এবং কিছু ছাত্র যোগদান করে ছাত্র আর ছাত্রীর নতুন অনুপাত হবে পরিষ্ঠুত্রী কিছু ছাত্রী জয়েন করবে কিছু ছাত্র করবে ছাত্র কত জানি না কিন্তু নতুন ছাত্রী কত হবে বলে ছাত্রী আগে ছিল দুইশো এখন যদি জন করে তাহলে এখন ছাত্রীর সংখ্যা কত হবে তিনশো এখন ছাত্রীর সংখ্যা তিনশো আর রেশিও দিয়ে কত বলছি ফোরিস টু থ্রিমন্দি এখন ছাত্রের রেশিও চার ভাগ আর ছাত্রীর হচ্ছে রেশিও তিন ভাগ তাহলে ছাত্রীর রেশিও এখন ছাত্রীর সংখ্যা তিন ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো এখন ছাত্রীর সংখ্যা কত তিনশো তিনের ভ্যালু তিনশো একশো গুণা এখন ছাত্রীর সংখ্যা তিন ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে বললে দুইশো সত্তর প্লাস জন বাড়বে না ছাত্রী তিনশো তাহলে এখন ছাত্রের সংখ্যা চার ভাগ চারের ভ্যালু কত হবে তুমি বলবে আচ্ছা তিনের ভ্যালু যদি তিনশো হয় তার মানে বস চারের ভ্যালু চারশো তাহলে গল্পটা বুঝে তো ভাই ছাত্র আগে কত ছিল তিনশো নব্বই এখন ছাত্র কত হলো চারশো বাড়লো না কতজন বাড়লো জন বাড়লো এটি তো বললো কতজন ছাত্র যোগদান করলো হ্যাঁ তাহলে কতজন ছাত্র যোগদান করে জন আগে তিনশো হয়ে গেল তার মানে জন এ ব্যবসায় বিনিয়োগ করে এর মূলধন কত ভাগ পাঁচ ভাগ আর বি এর মূলধন ছয় ভাগ এটি ধরলাম ইউনিট দিয়ে কাপ চালাই দিয়ে হ্যাঁ আহ আট মাস পর এ তার মূলধন তুলে নেয় এর মূলধন কত মাস ছিল আট মাস মূলধন ইন্টু সময় বিয়ের মূলধন ছয় ভাগ আর বিয়ের সময় কত আমরা ধরে নি হ্যাঁ ক্যান্সেল করা যায় কি ভাই দুই দিয়ে ছোট করতে পারো ছোট করলে কত হয় চার হ্যাঁ চার আর এখানে কত হয় তিন তার মানে কত চার পাঁচ কুড়ি ইস্টু মানে বাই দিয়ে লিখে দি কুড়ি বাই থ্রি এক্স এটা হচ্ছে কি লভ্যাংশের রেশিও তার প্রশ্নে লভ্যাংশের রেশিও কত বলছে ফাইভ ইস্টু নাইন মানে ফাইভ বাই নাইন ঠিক না মূলধন ইন্টু সময় বি এর সময় দেওয়া নাই ধরে নিলাম এক্স বা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো তাহলে তিন দিয়ে ক্যান্সেল করো তিন পাঁচ দিয়ে কুড়ি কে ক্যান্সেল করো চার আচ্ছা তাহলে এক্স ওকে এক্স আর দিকে তিন চারে বারো তাহলে বি এর সময় কত ধরেছিলাম এক্স না এক্স এর ভ্যালু কত হলো বারো তার মানে বি এর সময় বারো মাস অর্থাৎ এক বছর নিয়োজিত ছিল নয়টি আমের গড় ওজন কুড়ি গ্রাম বৃদ্ধি পায় এখানে নয়টা আম ছিল একটা আম বার করা হলো একশো কুড়ি গ্রাম ওজনের এখন তার পরিবর্তে আরেকটি নতুন আম নিয়ে আসলে হলো নিয়ে আসার ফলে গরম গড় ওজন কত বৃদ্ধি পায় বলে কুড়ি গ্রাম বৃদ্ধি পায় তাহলে গড় যদি বৃদ্ধি পায় তাহলে নতুন আমের ওজন কত একশো কুড়ি হবে না কিন্তু তার থেকে বেশি হবে স্যার কি করে বুঝে গেল বাড়বেই কারণ কি নতুন আম আনার ফলে গড় ওজন কুড়ি গ্রাম বাড়ে তাহলে বস গড়ে যদি কুড়ি বাড়ে গড়ে তাহলে টোটাল কত বাড়বে গড় মানে একটারই যদি কুড়ি করে বাড়ে তাহলে আম তো টোটাল নয়টা নয়টার জন্য কত বাড়বে নয় কুড়ি একশো আশি গ্রাম তাহলে নতুন আমটা আনার ফলে একশো গ্রাম বাড়ছে কেন তার মানে নতুন আমের ওজন পুরনো আমের থেকে একশো বেশি হবে তাহলে যোগ করলে কত হবে তিনশো বুঝলাই যেটা বাইরে নেই তার আম একশো কুড়ি আর যেটা আনা হয় তা সেটার ওজন আনার ফলে কুড়ি গ্রাম বাড়ে করে গড়ে কুড়ি গ্রাম মানে টোটাল একশো আশি বাড়বে তার মানে এটার ওজন কত হবে একশো কুড়ি প্লাস একশো আশি যদি বল না স্যার এটা এক্স টেক্স দিয়ে দেখাও মনে করো নয়টা আমের সাপোজ গড় ওজন ছিল এক্স তার মানে টোটাল ওজন কত এবার একটা আম বাইরে নেওয়া হয় তার ওজন কত একশো কুড়ি আর একটা নতুন আম আনা হয় নতুন আমটার ওজন মনে করো ওয়াই ওকে এটা হচ্ছে সবগুলো আমের ওজন এখন নয়টা আর ছিল তার মধ্যে একটা বাইরে নিলাম আর একটা আম নিলাম আর এখন বলছে গড় ওজন কত কুড়ি গ্রাম বাড়ে তার মানে গড় কত এক্স প্লাস কুড়ি তাহলে গড় যদি এক্স প্লাস কুড়ি হয় টোটাল কত ইন্টু নাইন এইটা সলভ করতে হবে হ্যাঁ তা আমি বলবো এটা সিম্পলি করো যেটা নাও একশো কুড়ি যেটা আনো তার ওজন একশো আশি বেশি হবে তার মানে তিনশো হ্যাঁ এত দরকার নেই দুইজন পুরুষ ও তিনজন বালক একটি কাজ দশ দিনে করে তিনজন পুরুষ ও দুইজন বালক একই কাজ আট দিনে করতে পারে কত দিনে দুইজন পুরুষ একজন বালক কাজটা করতে পারে তাহলে আমরা ধরলাম একজন পুরুষ কাজটা হচ্ছে চেয়ার তৈরি করে এক্সটি চেয়ার তৈরি করে আর একজন বালক এই ওয়াই টি একজন পুরুষ যদি এক্সটি বানায় তাহলে দুইজন পুরুষ কত বানাবে টু এক্স একজন বালক বানায় ওয়াই টি তাহলে তিনজন বালক কত হবে বলো দেখি থ্রি ওয়াই বলো কানেক্টেড তাহলে একদিনে যদি এতগুলা কাজ হয় তাহলে বলো দেখি দশ দিনে কতগুলো চেয়ার হবে ইন্টু দশ এটা হচ্ছে টোটাল কাজ একদিনে হয়ে এতগুলো চেয়ার তাহলে দশ দিনে কত হবে ইন্টু রাইট আর এদিকে কত তিনজন পুরুষ একজন যদি এক্স টি বানায় তাহলে তিনজন পুরুষ থ্রি এক্স প্লাস দুইজন বালক একজন ওয়াই টি বানায় তাহলে দুইজন বালক টু ওয়াই এবার একদিনে যদি এতগুলি চেয়ার হয় ওরা কাজ করে কতদিন আট দিনে তাহলে আট দিনে কয়টি বানাবে ইনটু এইট তাহলে এটাও টোটাল কাজ এটাও টোটাল কাজ তাহলে দুইটা আমরা কি করে দিই বলো দিকে সমান করে দিই ক্যান্সেল করো দুই দিয়ে ছোট করো পাঁচ এনে চার এখানে ক্যান্সেল করে পাঁচ দিয়ে গুন করো কত হবে দশ এক্স পাঁচ দিয়ে তিনকে গুন করলে তিন পাঁচে পনেরো ওয়াই চার দিয়ে গুন করো তিন চারে বারো এক্স চার দোকানে এই টু ওয়াই এক্স গুলো একবারে নিয়ে আসো বারোটার থেকে দশটা বাদ দিও টু এক্স আর এটাকে ওই পারে যদি নাও তার মানে কত হবে সেভেন পনেরোটার থেকে আটটা বাদ দিলে এক্স বাই ওয়াই মানে কত হবে সাত সাতে দুই ওই পারে গেলে ভাগ হবে তার মানে তুমি বলবে আচ্ছা এক্স এর ভ্যালু সেভেন ওয়াই এর ভ্যালু দুই তার মানে টোটাল কাজ কত বলো দেখি এক্স এর ভ্যালু যদি সাত বসাও সাত সাত দোকানে কত হবে চোদ্দ আর ওয়াই ভ্যালু কত দুই তিন আর ছয় কুড়ি কাটাকাটির আগে কত ছিল দশ চোদ্দ আর ছয় কুড়ি তার মানে টোটাল চেয়ার বানাতে হবে কাজ এবার কাজটা কয়জন পুরুষ করবে দুইজন পুরুষ একজন পুরুষ যদি সাতটি বানায় তাহলে দুইজন পুরুষ কয়টা বানাবে সাত দুগুণে চোদ্দ প্লাস একজন বালক একজন বালক কয়টি বানায় ওয়াইটি ওয়াই মানে দুই দুইজন পুরুষ আর একজন বালক একদিনে কয়টি বানায় ষোলোটি একজন পুরুষ সাতটি দুইজন চোদ্দটি আর একজন বালক দুইটি টোটাল ষোলোটি হয় একদিনে তাহলে দুইশটি বানাতে কতটুকু সময় লাগবে ষোলোটা বানাইতে যদি একদিন লাগে দুইশোটা বানাইতে দুইশো বাই ষোলো আট দুগুণের ষোলো আট পঁচিশে দুইশো দুই দিয়ে পঁচিশকে ভাগ করো সাড়ে বারো তার মানে বারো দশমিক পাঁচ তার মানে কতদিন সময় লাগবে আচ্ছা সাড়ে বারো বা বারো সমস্ত এক বাই দুই একই ব্যাপার রাইট চলো একটি চৌবাট্টার চৌবাচ্চার সঙ্গে দুটি নল এও বি যুক্ত আছে এ নল চৌবাচ্চাটিকে চল্লিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে এক ঘন্টায় খালি করতে পারে যদি এ নলটিকে প্রথমে খোলা হয় তারপর নল দুটিকে এক ঘন্টা এক মিনিট অন্তর অন্তর আলাদাভাবে খোলা হয় কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে স্যার কিছু বুঝতে পারিনি চলো আসো সলভ করে বুঝতে পারবে ওকে এ নল চল্লিশ মিনিটে পূর্ণ করে বি নল এক ঘন্টা মানে ষাট মিনিটে খালি করে কিন্তু টোটাল কতটুক জল ধরে চার আর ছয় বারো একটা শূন্য একশো কুড়ি এর নল চল্লিশ মিনিটে পূর্ণ করে একশো কুড়ি তাহলে এক মিনিটে পূর্ণ করবে তিন চল্লিশ একশো কুড়ি চল্লিশ দিয়ে একশো কে ভাগ করো তিন বি নল ষাট মিনিটে খালি করে একশো কুড়ি তাহলে এক মিনিটে ষাট দুগুণ একশো কুড়ি ভাগ করলে দুই এ নল তিন লিটার পূর্ণ করে বি নল দুই লিটার খালি করে এবার প্রবলেম কোথায় বলো দেখি এগুলো কিন্তু একসঙ্গে চালু করা হয় না প্রথমে এ নল চালু করব এ নল কতটুকু পূর্ণ করবে বলো দেখি ভাই তিন লিটার পরের মিনিটে বিনল চালু করবো বিনল দুই লিটার খালি করবে এরপরে আবার এ নল চালু করবো এ নল তিন লিটার পূর্ণ করবে এরপরে আবার বিনল চালু করবো বিনল দুই লিটার খালি করবে এবার চলতেই থাকবে তাহলে আলটিমেট বলো দেখি এক লিটার পূর্ণ হয় দুই মিনিটে স্যার কেন তিন লিটার পূর্ণ হয় তার মধ্যে তো বল দুই লিটার বেরিয়ে যায় তাহলে আগে কত লিটার এক লিটার তাহলে এক লিটার পূর্ণ হয় এখানে এক মিনিট এখানে এক মিনিট তার মানে কয় মিনিট দুই মিনিট তুমি বলবে স্যার এটা তো একদম বাচ্চাদের খেলা তাহলে একশো কুড়ি লিটার পূর্ণ হবে দুইশো চল্লিশ মিনিটে অঙ্ক ফুল এখন যাবতুক কোন ভাবে চলছে 1 লিটার 2 মিনিট এক লিটার 2 মিনিট এক লিটার 2 মিনিট কিন্তু লাস্টের যে 3 লিটার না লাস্টের 3 লিটার এই নল কিন্তু একবারে ভর্তি করবে খেয়াল করো এখন এক লিটার পূর্ণ করতে 2 মিনিট লাগে 2 লিটার 4 মিনিটে 3 লিটার 6 মিনিটে কিন্তু লাস্টে এই নল 3 লিটার পূর্ণ করে না লাস্টের 3 লিটার এই নল একবারে পূর্ণ করে দিবে এরকম পূর্ণ গালির অঙ্কে খেয়াল লাগবে তাহলে লাস্টের তিন লিটার এ নল একবারে পূর্ণ করবে না তাহলে একশো কুড়ির থেকে তিন বাধ্য এটা লাস্টে হিসাব করবো একশো সতেরো লিটারে হিসাব করবো কেন স্যার একটু মাথা কাটাও লাস্টের তিন লিটার একবারে এ নল পূর্ণ করবে এক লিটার মিনিটে দিগুন হ্যালো তাহলে বলো একশো কুড়ি সতেরো লিটার পূর্ণ করতে এটাও গুণ তার মানে দুইশো চৌত্রিশ মিনিট আর লাস্টে তিন লিটার এ নল একবারে ভর্তি করে দিবে কয় মিনিটে এটা ছয় মিনিট না এক মিনিটে হবে ওকে তাহলে লাস্টে তিন বাদ দিয়ে দেব তিনই কেন স্যার এ নল তিন লিটার পূর্ণ করে যদি স্যার চার পূর্ণ করে চার বাদ দিবে পাঁচ পূর্ণ করে পাঁচ বাদ দিবে তাহলে এখানে দুইশো চৌত্রিশ আর এখানে এক দুইশো পঁয়ত্রিশ সাত দিয়ে যদি ভাগ করো তিন সাইটে একশো আশি তাহলে তিন ঘন্টা থাকবে কত বলো দেখি কুড়ি আর পঁয়ত্রিশ পঞ্চান্ন সাইট দিয়ে ভাগ করো দেখবে হবে তিন ভাগ পড়বে তিন ঘন্টা আর ভাগ শেষ হবে পঞ্চান্ন তার মানে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট রাইট অনেকে না এটাই চার ঘন্টা লিখে দিবে হ্যাঁ কিন্তু এটা করবে না হ্যাঁ ঘন্টায় ঘন্টায় সে মোট দূরত্বের চার ভাগের এক ভাগ এক বাকি থাকে ভাগ ভাগ আমরা ধরলাম তিরিশ টোটাল চার ভাগ না চার ভাগের এক ভাগ এক ভাগ আর সরি এক্স তাহলে বাকি থাকবে তিন ভাগ তিন ভাগ মানে বুঝে চার ভাগের এক ভাগ প্রথমে এক ভাগ পরে যায় তিন ভাগ এক ভাগ এক্স তাহলে তিন ভাগ থ্রি এক্স এক্স কিমি যেতে কতটুকু সময় লাগবে সময় মানে দূরত্ব বাই বেগ বেগ কত ছিল দশ পরে এই থ্রি এক্স কিমি যেতে কতটুকু সময় লাগবে দূরত্ব হচ্ছে থ্রি এক্স আর নিচের সময় সময় কত ভাই বাকি পথ বারো এই দুটো সময় মিলে টোটাল সময় সাত দেওয়া আছে এক্স কিমি যেতে কতটুকু সময় এক্স বাই দশ থ্রি এক্স কিমি যেতে থ্রি এক্স বাই বারো টোটাল সময় সাত এনে ক্যান্সেল করো চার চার আর দশের দশে কত হয় কুড়ি দশ দুগুণে কুড়ি দুই টু এক্স চার পাঁচে কুড়ি পাঁচ ফাইভ এক্স

দুইশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় তিনশো পঞ্চাশ মিটার সেতু অতিক্রম করতে বিয়াল্লিশ মনে করো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে এক্স সেকেন্ড তাহলে পোস্টকে অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য যা ট্রেনের দৈর্ঘ্য কত দুইশো পঞ্চাশ আর সেতুকে অতিক্রম করে বিয়াল্লিশ সেকেন্ড বেশি সময় তার মানে এক্স প্লাস এক্স প্লাস বিয়াল্লিশ সেকেন্ডে কাকে অতিক্রম করে সেতুকে সেতুকে অতিক্রম করা মানে কি সেতু প্লাস ট্রেন আচ্ছা সেতু প্লাস ট্রেন সেতু কত তিনশো পঞ্চাশ প্লাস ট্রেন কত আড়াইশো তার মানে কত ছয়শো মিটার ওকে এটা যদি এক্স হয় এখানে বিয়াল্লিশ বেশি লাগবে এক্স প্লাস বিয়াল্লিশ এবার আমি যদি বলি দুইটার সময় ডিফারেন্স কত বিয়োগ করো এটার থেকে এটা বিয়োগ করলে এক্স এক্স ক্যান্সেল বিয়াল্লিশ সেকেন্ডে কত মিটার যাবে এদিকে বিয়োগ করো কত হয় ছয়শো থেকে সাড়ে আড়াইশো বাধ্য সাড়ে তিনশো সেকেন্ডে যদি আড়াইশো মিটার যায় তাহলে আমি যদি বলি বেগ কত বেগ মানে দূরত্ব সময় এটা তো মিটার পার ঘন্টায় আনতে গেলে আঠারো বাই পাঁচ দিয়ে একবারে গুন করে দিলাম হ্যাঁ তাহলে বিয়াল্লিশ সাত দিয়ে ভাগ করো পঞ্চাশ পাঁচ দিয়ে ক্যান্সেল করো দশ ছয় দিয়ে আঠারোকে ভাগ করো তিন তার মানে তিন দশে তিরিশ আঠারো বাই পাঁচ দিয়ে গুন করলাম একবারে কিমি পার ঘন্টায় নিয়ে আসলাম তাহলে ট্রেনটির বেগ হচ্ছে তিরিশ কিমি পার ঘন্টা বলো হ্যাঁ কিনা এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাতার কাটতে পারে যে ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টার সময় লাগে স্রোতের বেগ কত তো এইটা দেখো না যদি এમને ভাগিয়ে করতে যাও না তাহলে এক স্টেপস ধরে একটা জটিল আকার আসবে কেন দেখো স্থির জলে মানে এইটাই ভাবতে পারো নৌকার বেগ বা সাতারুর বেগ যাই বলো যখন অনুকূলে যাবে অনুকূল মানে কি নৌকা প্লাস রেট নৌকা বলতে এইটা কি নৌকার বেগ ভাবতে পারো সাতারুর বেগ বা নৌকার বেগ নৌকার বেগ হচ্ছে মন করোস স্থির জলে মানে এটাই নৌকার বেগ বা সাঁতারু বেগ যাই বলো নৌকার বেগ স্রোতের বেগ স্রোতটা মনে করি আর প্রতিগুলের বেগ কত হবে এভাবে আমরা অন্য অপশনে যাবো বললে নৌকা মাইনাস বা এবার অনুকূলে চব্বিশ যাবে প্রতিকূলে চব্বিশ যাবে অনুকূলে চব্বিশ কিমি যেতে কতটুকু সময় লাগবে উপরে দূরত্ব আর নিচে বেগ বেগ হচ্ছে ফাইভ প্লাস আবার প্রতিগুলো ফিরে আসবে চব্বিশ কিমি তাহলে প্রতিকূলে চব্বিশ কিমি যেতে কতটুকু সময় লাগবে মন দিয়ে প্রতিকূলে চব্বিশ কিমি যেতে কতটুকু সময় লাগবে উপরে দূরত্ব আর নিচে বেগ বেগ কত প্রতিকূলের বেগ এটা অনুকূলের সময় আর এটা প্রতিকূলের সময় দুইটা যোগ করলে কত হবে দশ এটা করলে না একটু লেন্দি প্রসেস হবে তার চেয়ে বরং এটা অ্যাভয়েড করি ভাই তোমরা কাউ কেউ যদি ইন্টারেস্টেড থাকো এটা লসগু টসগু করে সলভ করতে পারো আমি বলবো কি এটার অপশন টেস্ট করে দিই তাহলে মনে হয় বেটার হবে হ্যাঁ প্রথমে কত আছে এক অপশন ধরি এক তাহলে স্রোতের বেগ যদি এক হয় তাহলে বেগ বেগ কত হবে হবে মানে নৌকা মাইনাস স্রোত পাঁচের থেকে এক গেলে চার তাহলে অনুকূলে চব্বিশ কিমি যেতে কতটুকু সময় লাগবে প্রতিকূলে চব্বিশ যাবেও চব্বিশ আসবেও চব্বিশে কিন্তু হ্যাঁ অনুকূলে চব্বিশ যেতে কতটুকু সময় লাগবে দূরত্ব বাই বেগ তাহলে ক্যান্সেল করো চার তার প্রতিগুলে চব্বিশ কিমি আসতে কতটুকু সময় লাগবে উপরে দূরত্ব চব্বিশ আর প্রতিগুলের বেগ সময় লাগে চার আর প্রতিগুলে ছয় দুইটা যোগ করে কত হয় দশ ঘন্টা প্রশ্নের সাথে কি মিলছে হ্যাঁ আমাদেরও আসলে দশ প্রশ্নে বলছে দশ তার মানে তো ভেরি গুড আর সেকেন্ড অপশনে যাওয়ার দরকার নেই এটাই যদি না হইতো তাহলে একটু স্যার এটা যদি লাস্টে থাকতো একটু ক্যালকুলেশন করতে হবে কিন্তু ওই এক্স টেক্স এ করাচ্ছে আমার মনে হয় এটা বেটার হবে ওকে চলো এক ছাত্র ত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে ছয় নম্বরের জন্য ফেল করে তিরিশ পার্সেন্ট পেয়ে কত নম্বরের জন্য ফেল করে ছয় নম্বরের জন্য ফেল না মাইনাস সিম্বল দিয়ে প্রকাশ করি আরেকজন ছাত্র ফোরটি পার্সেন্ট নম্বর পেয়ে ছয় নম্বরের জন্য পাশ করে পাস মানে পাস করতে যত নম্বর দরকার তার থেকে ছয় নম্বর বেশি পায় প্লাস সিক্স দুইজন স্টুডেন্টের নাম্বারের ডিফারেন্স এরকম যদি দুইজন স্টুডেন্টের নাম্বার দেওয়া থাকে না ডিফারেন্স বার করে কি হবে তাহলে চল্লিশ থেকে দশ তিরিশ বাদ দেব তাহলে দশ পার্সেন্ট আর এদিকে ডিফারেন্স যদি বার করো না বিয়োগ তাহলে বিয়োগ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে ছয় আর ছয় যোগ করো বার তাহলে দশ এর ভ্যালু যদি বারো হয় তাহলে টোটাল নাম্বার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে এদিকে দশ গুণ এদিকে গুণ করলে আসে না না এইভাবে করে দিই বা ওই কি আছে তাহলে এদিকেও দশ গুণ তার মানে একশো গুণ দশের ভ্যালু বারো হলে একশোর ভ্যালু একটা শূন্য বাড়বে তার মানে কত হবে বস একশো কুড়ি ওকে এক ব্যক্তি আটটি দ্রব্য বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে পার্সেন্ট দিয়ে করে দিই একশো আছে একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করতো কুড়ি টাকা লাভ এবার জিনিস একশো টাকায় কিনে দ্বিগুণ মূল্যে বিক্রি করবে আগে টাকায় কিন্তু এখন দ্বিগুণ মানে বিক্রি করবে কত টাকায় টাকায় কিনে সেম দামে তাহলে একশো টাকায় কিনে যদি একশো চল্লিশ টাকায় বিক্রি করো তার মানে কত টাকা লাভ একশো চল্লিশ টাকা লাভ যেহেতু একশোর উপর একশো চল্লিশ লাভ হচ্ছে তার মানে তুমি এটাকেই তো পার্সেন্ট বলবে তার মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট রাইট এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য আর 10% হারে তিন বছরের জন্য রেখে দিলেন সুদের পার্থক্য কত আচ্ছা দুইটা সমান মূলধন 8% হারে 6 বছরের জন্য তার মানে প্রথম জায়গা থেকে কত সুদ পাবে 6 বছরের 6 8 48 আর এটা 10% হারে তিন বছরের জন্য 10 আর 3 গুণ করো 30 3 30 এটা তো বাচ্চাদের খেলা হই গেল প্রথম জায়গা থেকে 48% সুদ পরের জায়গা থেকে 30 3 30% সুদ তাহলে বলো দেখি বস দুইটা সুদের ডিফারেন্স কত আঠারো পার্সেন্ট আর প্রশ্নের সুদের ডিফারেন্স কত দেওয়া আছে আঠারোশো তাহলে আঠারো পার্সেন্ট এর ভ্যালু যদি আঠারোশো হয় কত গুণ একশো গুণ তাহলে মূলধন কত মূলধন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এর ভ্যালু কত এটাও একশো গুণ তার মানে দশ হাজার আচ্ছা একটা জিনিস দুইটা মূলধন সমান তাহলে এইভাবে করে দিলাম আলাদা হইলে কিন্তু একটু বিশ গুণে ত্রিশ গুণিতে বা একটু অন্যভাবে ভাবতে হবে হ্যাঁ চলো অপশন বি একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণ টু ইস টু থ্রি দুই প্রকার তরল মানে কি ভাবতে পারি বলে আর দ্বিতীয় প্রকার মিশ্রণে জল আর সিরাপের অনুপাত কত আর নতুন মিশ্রণে জল আর সিরাপের অনুপাত কত সমান সমান মানে প্রথমটাও এক ভাগ পরেরটাও এক ভাগ এটা এলিগেশন কিভাবে দেবো আমরা এলিগেশন দিয়ে করবো নাহলে বড় হয়ে যাবে মন্দির শোনো টোটাল কোয়ান্টিটি এটা সেম রাখবে এনে তিন আর দুই যোগ করো পাঁচ পাঁচ আর চার যোগ করো নয় এক আর এক যোগ করো দুই পাঁচ নয় দুই এদের লসেও কত হয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণ নব্বই আমরা টোটাল কোয়ান্টিটি প্রথম মিশ্রণটাও নব্বই লিটার নিব দ্বিতীয় মিশ্রণটাও নব্বই লিটার নিব তৃতীয় মিশ্রণটাও নব্বই নিব অনেকে বলবে স্যার তাহলে কিভাবে এলিগেশন হবে এলিগেশন হবে টোটাল কোয়ান্টিটি বস সেম নিলাম নব্বই নব্বই নব্বই

এখানে টোটাল মিশ্র নয় ভাগ নয়ের ভ্যালু যদি নব্বই হয় যে কোনো একটা বার করবে হ্যাঁ তাহলে জল আছে কত পাঁচ ভাগ পাঁচের ভ্যালু কত দশ মানে সরি দশ গুণ পঞ্চাশ দুইয়ের ভ্যালু যদি নব্বই হয় টোটাল কোয়ান্টিটি ভাই সেম রাখতে হবে কিন্তু তাহলে জল এক ভাগ একের ভ্যালু কত পঁয়তাল্লিশ তার মানে আমি কি দিলাম তিনটা কোয়ান্টিটি সেম নিয়ে দেখলাম প্রথম মিশ্রণ যদি নব্বই লিটার নেই তাহলে এখানে ছত্রিশ লিটার জল পাবে আরেকবার লিখে নিই দ্বিতীয় মিশ্রণ নব্বই নিলে এখানে পঞ্চাশ লিটার জল থাকে নতুন মিশ্রণে পঁয়তাল্লিশ লিটার জল থাকে টোটাল কোয়ান্টিটি সেম নিয়ে দেখলাম 90 90 90 এখানে কত ঢুক জল এখানে কত ঢুক জল এখানে কত ঢুক জল আর এলিগেশন দি এই দুইটা ডিফারেন্স কত হয় 5 ইস আর এই দুইটা ডিফারেন্স কত হয় ভাই 9 রাইট তার মানে 5 ইস টু অনুপাতে দুইটা মিশ্রণ মেশানো হয় খুব সিম্পল টোটাল কোয়ান্টিটি সেম রাখো পরে যে কোনো একটা বার করো হয় জল নয় সে যে কোনো একটা তোমার ইচ্ছা আসো হ্যাঁ 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার প্রস্ত হচ্ছে আট মিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্য আর কস্ত বরাবর চার মিটার চর রাস্তা আছে একটা দৈর্ঘ্য বরাবর রাস্তা আছে আর একটা প্রস্ত বরাবর এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে বলে দেখি এই রাস্তাটার দৈর্ঘ্য হবে বারো আর চওড়া কত বলে দেখি চওড়া হচ্ছে চার চওড়া চার মিটার তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত বারো আর চার গুণ করো চার বারো আটচল্লিশ আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত এটার লম্বা লম্বা হবে বারো আর চওড়া কত চওড়া এই যে চওড়া চওড়া কত এটারও চওড়া চার চওড়া সেম দুইটারই চার তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত বারো গুণন চার চার বারো কত এই 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 এটার বারো হবে না সরি সরি এটা কত এটা বারো না তো এটা আট না তাহলে এটা আট হবে হ্যাঁ এটার লম্বা হচ্ছে আট আর চওড়া হচ্ছে চার তাহলে কত বত্রিশ তাহলে টোটাল রাস্তার ক্ষেত্রফল কতটুকু বলো দেখি দেখো এই রাস্তাটা আটচল্লিশ এই রাস্তাটা কত বত্রিশ তেলে টোটাল ক্ষেত্রফল কত অ্যাকচুয়ালি যোগ 32 কিন্তু তার ওখানে একটা প্রবলেম আছে এই মাসকানের জায়গাটা আছে না মাসকানের জায়গাটা দুইবার নেওয়া হয়েছে এই দুর্গ বরাবর যখন নিচে তখন এটা নেওয়া হয়েছে যখন প্রস্থ बराबर ক্ষেত্রফল বার করছি তখন এটা নেওয়া হয়েছে এটা দুইবার যোগту না হয়েছে তাহলে এটা একটু বাদ দিতে হবে একবার কোন জায়গা দুইবার তো নেওয়া যাবে না এটা দৈর্ঘ্য বরাবর এই রাস্তার মধ্যেও আছে এই রাস্তার মধ্যেও আছে যেহেতু এটা কমন এটা কালে নেওয়া হয়েছে তো একটা বাদ দিতে হবে এটার ক্ষেত্রফল কত এটার লম্বা উচ্চ আর চওড়া চার গুণন চার তাহলে কত আর থেকে ষোলো বাদ দিলে কত চৌষট্টি তাহলে রাস্তার ক্ষেত্রফল কত চৌষট্টি আর টোটাল জমিটার এরিয়া কত বলে টোটাল জমিটার এরিয়া বারো গুণন আট ছিয়ানব্বই তাহলে আমি যদি বলি সম্পূর্ণ জমির ক্ষেত্রফল কত ছিয়ানব্বই আর রাস্তার ক্ষেত্রফল কত চৌষট্টি এনে বলছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল তাহলে টোটাল মাঠ ছিয়ানব্বই রাস্তার ক্ষেত্রফল চৌষট্টি তাহলে টোটাল মাঠের থেকে যদি রাস্তার ক্ষেত্রফল বাদ দিই ছিয়ানব্বই থেকে চৌষট্টি বাদ দাও তার মানে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বত্রিশ বুঝলি টোটাল মাঠের ক্ষেত্রফল হচ্ছে কত ছিয়ানব্বই আর রাস্তার ক্ষেত্রফল চৌষট্টি ওকে তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে যদি রাস্তার ক্ষেত্রফল বাদ দিই তাহলে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বত্রিশ ওকে এটি অ্যান্সার

নিরানব্বই টাকা আর মাসিক বেতন নিরানব্বই টাকা ওকে চলো ভাই